Assalamu alaikum, my dear all loveliest student. Hope you all are safe and sound. I am also good. Today, in such a suitable atmosphere, I am giving my all flowers love to you. Actually, we all of us trying to give you new lesson, new topic every day. But my question is that if you fail to realize any topic, any terms, any method, this is my question to you. This is my earnestly requesting to you. You ask me, you contact with us more and more. You can push us. So if you ask me one time, it will be my part to make it clear to you 100 times. So now it's your turn. Today I will discuss your transformation of sentence. Now come to the point. So class 8, today's our topic is transformation of sentence. So firstly, we have to know what is sentence. We know sentence is a group of words that gives us a complete sense. আমরা সবাই জানি more or less যে বাক্য হলো কতগুলি কিসের সমষ্টি, ওয়ার্ডের সমষ্টি যেটা দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়। Such as the sun gives us light. Here, how many words are there? There are 5 words. Okay. সচরাচর ইউজুয়ালি উই ক্যান চেঞ্জ সেন্টেন্স ইন টু পার্টস, কনভার্সন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো হোয়াট ইজ কনভার্সন অফ সেন্টেন্স? সেন্টেন্স চেঞ্জ করার সাথে সাথে যার অর্থের পরিবর্তন ঘটে সেটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমরা সেন্টেন্স চেঞ্জ করবো ঠিকই, কিন্তু তার অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, ঠিক আছে, আনচেঞ্জ। তো দ্যাট ইজ সাচ ইজ আই ক্যান গিভ ইউ এক্সাম্পল, হি ইজ এ টল ম্যান, সে একজন লম্বা মানুষ, হি ইজ নট এ শর্ট ম্যান, সে খাটো মানুষ না। ওকে, সো ট্রান্সফরমেশন সেন্টেন্স বিভিন্নভাবে করা যায়, ডিগ্রি চেঞ্জ করে, ভয় চেঞ্জ করে, তারপরে কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর অর্থগতভাবে করি 5 ভাগে, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। সো টুডেস টপিক ইজ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন সেন্টেন্স ডিভাইডেড ইন্টু 3 ক্লাসেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা ইফ ইউ ফেল টু রিয়েলাইজ, ইফ ইউ ফেল টু নো হোয়াট ইজ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তো ইট উড বি নট পসিবল ফর আস টু আইডেন্টিফাই দ্যাম। সো আমার ফার্স্টলি উই হ্যাভ টু নো হোয়াট ইজ সিম্পল অ্যান্ড হোয়াট ইজ কমপ্লেক্স। তো সিম্পল সেন্টেন্স কি আগে আমরা জানি, যে সেন্টেন্সে শুধু একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে, সাচ অ্যাজ শি টেক্স টি। সো তোমাদের মনে নাও কাম টু দ্য কোয়েশ্চেন, মিস হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? সো ইজি করে আমি বলে দিচ্ছি, ফাইনাইট ভার্ব সাচ এ ভার্ব যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি। সো টেল মি, শি টেক্স টি, হোয়াট টাইপ অফ টেন্স ইট ইজ? সো দিস ইজ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে যার অর্থের পরিবর্তন ঘটবে। যে সেন্টেন্সে শুধু একটি সাবজেক্ট, হাউ মেনি সাবজেক্ট আর দেয়ার? ওয়ান সাবজেক্ট, ফাইনাইট ভার্ব ওয়ান। সো দিস ইজ সিম্পল সেন্টেন্স। নাও কাম টু কমপ্লেক্স, যে সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ও একটি ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। সাচ এস দো হি নোস ইংলিশ, হি কান্ট স্পিক ইট, যদিও সে ইংরেজি জানে। সো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে স্বাধীন ক্লোজ, আর ডিপেন্ডেন্ট হচ্ছে পড়া।